পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি মেধার সঙ্গে আশিসের বিয়ে ঠিক করেছি। সবাই চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে এসা আশিসকে কনগ্রাচুলেট কর। কি মা, বয়ানটা ঠিক আছে তো? দাদা ঠিক আছে মানে একদম ঠিক আছে। আর হ্যাঁ, এই কার্ডটা না খুব দামি হতে হবে, যাতে সবার একেবারে তাক লেগে যায়। সবকিছু একদম সেরকমই হয় দাদা, আমাদের আশিসের বিয়ে বলে কথা। আচ্ছা বলছিলাম দাদা, কার্ড কি আপনার নামে ছাপা হবে? না মানে মা আছেন যখন মায়ের নামেই হওয়া উচিত, তাই না? না না, মায়ের নামেই কার্ড ছাপানো হবে। রে আশিস, লজ্জায় তোর মুখ তো দেখছি বন্ধ হয়ে গেছে। শুধু ওর মুখ নয় খোকা, তোর এই প্রস্তাবটা শুনে আমাদের সকলের মুখ বন্ধ হয়ে গেছে। কি বলবো কিছু বুঝতে পারছি না। বলেছিলাম না যে সারপ্রাইজ দেব। সত্যি তোর এই প্রস্তাবটা সারপ্রাইজই বটে। কি ব্যাপার বলো তো মা, তুমি যেন একটু বেসুরে বাজছ। আমার এই বিয়েতে মত নেই। আর আমার মনে হয় এবারে কারোরই মত নেই। তুমি কি মহুয়া আর অর্ণবের কথা বলছো? না না, ওদের কথা বলে লাভ কি, ওরা তো তাই করবে যেটা তুই বলবি। আমি আর বাকিদের কথা বলছি। আচ্ছা তুমি নিশ্চয়ই প্রমিতার কথা বলছো না? কেন, বৌমার মত আছে নাকি? আলবাত আছে, ওর সঙ্গে তো আমি কাল রাতেই কথা বলে নিয়েছি। আপনার ছেলে ঠিক কথাই বলছে। আপনার ছেলে আমার উপর ওর সিদ্ধান্তটা চাপিয়ে দিয়েছে, সেটাকে আমার মত থাকা বলে কি? তার মানে তুমি জানতে বৌমা? কি হলো বৌমা, চুপ করে আছো কেন বলো, তুমি জানতে? ও